स्थापकायचर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। कालिंदी फुल्लकमले माधवीन क्रीडारत ब्रह्मानंदं नमस्तुभ्यं सद्गुरुलोकनायक जोगानंद प्रेमानंद चान्यवये च पार्षद रामकृष्णं गतप्राणां सर्वांस्तान् प्रणमाम्यहम्। प्रतिदिनेर चिंता ও প্রার্থনার ধারাবাহিক অনুষ্ঠানের আজকের পর্বতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। রাজা মহারাজ কনখল ও বারাণসীতে দুর্গাপূজা করিয়াছিলেন, এতে বৈদান্তিক সন্ন্যাসীদের অনেক ভুল ভেঙেছিল। সেই সঙ্গে মূল কেন্দ্র বেলুড় মঠের সঙ্গে এইসব অঞ্চলের ভক্ত ও সাধুদের মধ্যে সাংস্কৃতিক সমন্বয় গড়ে উঠেছিল। কনখল ও কাশী সেবাশ্রমের জমি কেনা, বাড়িঘর তৈরি করা, নকশা ও বাড়ি তৈরির জন্য অর্থ সংগ্রহ করার রাজা মহারাজের ব্যবস্থাপনায় হয়েছিল। এই দুই সেবাশ্রমের পুরানো বাড়িগুলি এখনও রয়েছে। গুরুভাই স্বামী বিজ্ঞানানন্দজির উপর তিনি নির্মাণ কার্যের ভার দিয়েছিলেন। যেহেতু স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ সন্ন্যাসের আগে ইঞ্জিনিয়ার ছিলেন, বিজ্ঞান মহারাজই বেলুড় মঠের স্ট্রাকচার গঠন দেন স্বামীজির কথা অনুযায়ী। তো এক্ষেত্রেও ব্রহ্মানন্দজি মহারাজের তত্ত্বাবধানে মহারাজ এটি করেছিলেন, ডিজাইনটি করে নকশাটি গঠন করেছিলেন। তিনি একটা প্রথা চালু করেছিলেন, এইসব বাড়ি নির্মাণের অর্থদাতার নাম বা তার প্রিয়জনের স্মৃতিপথের খোদাই করা থাকবে। সেবাশ্রমের রোগীদের সেবা শোয়ার খরচ দিলেই সেই শোয়ার কাছে দাতার নাম লেখা থাকবে। এতে বহু অর্থ সংগৃহীত হয়েছিল। মিশনের এই প্রথা এখনও চালু রয়েছে। আর রাজা মহারাজ নিজেই গুপ্ত কাশী ভুবনেশ্বর মঠ ও মিশনের কেন্দ্র তৈরি করলেন। সব কিছু তার নির্দেশে হয়। তাঁর শিষ্য সেবক স্বামী শঙ্করানন্দজি মহারাজকে দিয়ে তিনি বাড়ি তৈরি করিয়াছিলেন। সংঘাধ্যক্ষ থাকার পাশাপাশি তিনি আজীবন ভুবনেশ্বর কেন্দ্রের অধ্যক্ষের পদ সামলাচ্ছিলেন। স্বামীজির দেহত্যাগের পর নিবেদিতা ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন। রাজা মহারাজ নিবেদিতাকে বুঝিয়ে শান্ত ও দৃঢ়স্বরে বলেছিলেন, মার্গট, স্বামীজি আমাদের বারবার সতর্ক করেছেন, বহুবার বহু পত্রে নির্দেশ দিয়েছেন, মঠের সদস্যরা রাজনীতি বা কোনো প্রকারে বিপ্লবের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলবে না। তার কাজ সকল জীবনের মধ্যে শিবের উপস্থিতি বোধ আমরণ সেবা করা। বিদুষী নিবেদিতা বুঝলেন। তারপরে তিনি সংবাদপত্রে লিখিত বিবৃতি দিলেন, রামকৃষ্ণ মিশনের সঙ্গে আমার কোনো প্রকার সম্পর্ক নেই, আমার কোনো প্রকার কাজকর্মের জন্য মিশন দায়ী নয়। তবে নিবেদিতা বাহ্যত সম্পর্কচ্ছেদ করলেও আধ্যাত্মিকভাবে তিনি রাজা মহারাজের কাছে স্নেহের মার্গট রূপে আজীবন রইলেন। এবং রাজা মহারাজও তাকে দিয়ে লেখালেন, দি মাস্টার অ্যাজ আই স হিম। স্বামীজির প্রচুর নিয়মাবলী ছিল, তার মধ্যে অন্যতম ছিল যে মঠ মিশন রাজনীতির সঙ্গে যুক্ত হবে না, যেটা এখনও আমরা দেখতে পাই। যেহেতু সিস্টার নিবেদিতা আন্দোলন এবং রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছিলেন, তাই নিবেদিতাকে এই রামকৃষ্ণ মঠ মিশনের সঙ্গে যে আধ্যাত্মিক নয় যে কর্মের দিক দিয়ে বা বাহ্যিক দিক দিয়ে যে সম্পর্ক ছিল
সেই সম্পর্কটাকে নষ্ট করতে হয়েছিল, সে মানে সেইখান থেকে বেরিয়ে আসতে হয়েছিল। কিন্তু আধ্যাত্মিকভাবে ঠাকুর হচ্ছে সবার, ঠাকুর মা স্বামীজি সবাই ঠাকুর মা স্বামীজির সন্তান, ঠাকুর মা স্বামীজির বেদিতলে, রামকৃষ্ণের বেদিতলে মোরা মিলিয়াছি একা প্রাণ, সকলকে সমানভাবে দেখতে নেই দিব্যত্রয়ী এবং তাদের পার্ষদরা। তো আধ্যাত্মিকভাবে জুড়েছিলেন। রাজা মহারাজ নিবেদিতার ব্যাপারে এই সিদ্ধান্ত নিয়ে রামকৃষ্ণ মিশনকে রাজনীতি মুক্ত রেখেছিলেন। এবার যখন কাশী সেবাশ্রম ও কাশী আদ্বৈত আশ্রম প্রচণ্ড গোলমাল হয়, তখন সাধারণ সম্পাদক স্বামী সারদানন্দজি সমাধান করতে পারলেন না। তিনি অধ্যক্ষ মহারাজ রাজা মহারাজকে নিয়ে এলেন জোর করে, আর রাজা মহারাজ এসেই আদ্বৈত আশ্রমে উঠলেন। দুই কেন্দ্রের সাধুর নিয়ে দুবেলা ধ্যান জপ সংকীর্তন সৎপ্রসঙ্গ করতে লাগলেন। বহুদিন ছিলেন সেখানে, কাউকে কিছু বলতেন না। ধীরে ধীরে দুই কেন্দ্রের সাধুরা নিজেদের ভুল বুঝতে পেরেছিলেন। মহারাজ কিছু বললেন না, রাজা মহারাজের উপস্থিতিতেই দেখুন কি সুন্দরময়। রাজা মহারাজের আধ্যাত্মিক প্রবাহে দুই কেন্দ্রের সব মনোমালিন্য দূর হয়ে গেছিল। মহারাজের সমিতিক্রমে যে কর্মব্যবস্থা স্বামী সারদানন্দজি এক বছর আগে করেছিলেন, তা নির্বাধ গতিতে চলতে লাগলো। শরৎ মহারাজ অর্থাৎ স্বামী সারদানন্দজি সবিনয়ে রাজা মহারাজকে বলেছিলেন, সাধু না হয়ে তোমার রাজা হওয়াই উচিত ছিল। আমি আর হরি মহারাজ দুজনের মিলিত বুদ্ধিও যেখানে কুল দেখাতে পারছিলুম না, কত সহজে তার কিনারা করে দিলে। ঠাকুর বলেছিলেন, রাজা মহা রাখালের রাজভোগ আছে। সত্যি আমরা এগুলো দেখতে পাই। বিজ্ঞান মহারাজ একবার লিখেছিলেন, স্বামীজির ভাব রাশিকে দৃঢ় প্রতিষ্ঠা ও কর্ম প্রতিফলিত করেছেন রাখাল মহারাজ। রাজা মহারাজ সাধু ব্রহ্মচারী ও ভক্তদের কাছে মিশনের ভাব ও আদর্শ সুস্পষ্ট ভাষায় তুলে ধরেছিলেন তাঁর কথোপকথনে। আমরা দেখতে পাই ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ এই গ্রন্থটিতে। সেই বইটিতে বিস্তারভাবে ব্যাখ্যা করেছেন, এখানে তার কয়েকটি চয়ন আমরা আজকের এখানে তুলে ধরব। কর্ম না করলে জ্ঞান লাভ হয় না। যারা কর্ম ছেড়ে শুধু ধ্যান জপ সাধন ভজন নিয়ে থাকে, তারাও ঝুপড়ি বাঁধতে আর ভিক্ষা করতে সময়ে কেটে যায়। ঠাকুর স্বামীজির কর্মের কোনো বন্ধন আসে না, তাঁদের কাজ করছি এই ভাব নিয়েই কাজ করলে ও কোনো বন্ধন তো হয় না, বরং শারীরিক নৈতিক মানসিক ও আধ্যাত্মিক সব দিক থেকেই উন্নতি হয়। ওম কালিন্দী ফুল্লকমলে মাধবেন ক্রীড়ারত ব্রহ্মানন্দং নমস্তুভ্যম সদ্গুরু লোকনায়ক। নমস্কার।